আসসালামু আলাইকুম দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ গৌসুল আজম। আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। কত কয়েকদিন আগে আমরা একটা ভিডিও শেয়ার করেছিলাম, সেখানে বলা হয়েছিল যে স্যালাইন খেলে প্রেশার বাড়ে কিনা। তো সেইখানে অনেক কমেন্ট বা অনেক প্রশ্ন এসেছিল যে ডায়াবেটিসের রোগী যারা আছে তারা আসলে স্যালাইন খেতে পারবে কিনা। তো আজকে সেই বিষয়টা নিয়ে আমরা কিছুটা বিভ্রান্তি দূর করার জন্য এই ভিডিওটা করেছি। প্রথম কথা হচ্ছে যে আমরা স্যালাইন যে খাচ্ছি সেই স্যালাইনের উপাদান কি, সেখানে মূলত যেটা থাকে সোডিয়াম, সেখানে থাকে পটাশিয়াম এবং তার সাথে থাকে কিছু সুগার। তো সুগার মানে হচ্ছে যে চিনি জাতীয় জিনিস থাকে, চিনি থাকে। সো সেটার অ্যামাউন্টটা যদি আমরা দেখি সেটা থাকে অনলি 10 গ্রাম। তো এই সুগারের আসলে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সোডিয়াম এবং পটাশিয়াম যেগুলো আমরা খেয়ে থাকি এই স্যালাইনের সাথে, সেটা কিন্তু একা একা আমাদের শরীরে অ্যাবজর্ব হতে পারে না, এর জন্য এই সুগারের দরকার হয়, এই জন্যই আসলে মূলত দেওয়া। এখন হিসাব যদি করি যে 10 গ্রাম মাত্র সুগার, 10 গ্রাম যদি আমরা ক্যালোরি হিসাব করি, প্রতি গ্রাম সুগারে যদি 4 কিলোক্যালোরি যদি শক্তি আসে, তাহলে মোট 40 কিলোক্যালোরি আমাদের শক্তি আসে একটা মাত্র স্যালাইন থেকে। একজন মানুষের বেঁচে থাকার জন্য কোনো কাজ না করে যে অফিসে সারাক্ষণ বসে থাকে, এরকম মানুষের প্রতিদিন আসলে 2000 কিলোক্যালোরি, 2000 থেকে 2200 কিলোক্যালোরি শক্তি দরকার হয়। তাহলে একজন মানুষকে অনেক প্রায় 40টা যদি আমরা হিসাব করি, দেখা যায় যে প্রায় 100 স্যালাইনের মধ্যে যে পরিমাণ সুগার থাকে সেটা তার কিন্তু প্রতিদিনের ব্যবহারের জন্য লাগে, নর্মাল, সেটা ডায়াবেটিসের রোগী হোক আর যে মানুষেরই হোক। আমরা কিন্তু কখনোই কোনোভাবেই 100টা স্যালাইন কিন্তু কোনোভাবেই খাই না। যদি 100টা স্যালাইন আমরা খেতে পারতাম বা 50-এর অধিক স্যালাইন খেতে পারতাম, তখন শুধুমাত্র আমাদের সেখান থেকে বেসিক যে আমাদের দৈহিক যে ক্যালোরি বা শক্তির দরকার হয় সেটা সেখান থেকে আসতে পারতো। সুতরাং আমরা প্রতিদিন যদি 1টা, 2টা বা 3টা স্যালাইন যদি কখনো খাওয়ার দরকার হয়, সেটা কিন্তু আমাদের মাত্র 100 থেকে 120 কিলোক্যালোরি শক্তি দেবে। মানে এটা আমরা যদি প্রয়োজনীয় আমরা যখন স্যালাইন যদি গ্রহণ করি ডায়াবেটিসের রোগীতে, সেটা কিন্তু কোনোভাবেই ডায়াবেটিস বা সুগারটাকে কোনোভাবেই বাড়াতে পারবে না, কারণ সেটার পরিমাণটা খুবই কম। আরেকটা বিষয় হচ্ছে যে যারা ডায়াবেটিসের রোগী আছেন তাদের দুই ধরনের ঘটনা ঘটে, একটা হলো রক্তের সুগার বেড়ে যাওয়া, আরেকটা রক্তের সুগার কমে যাওয়া। দুটাই ক্ষতিকর, কিন্তু বেশি ক্ষতিকর হচ্ছে যদি রক্তের সুগারটা কমে যায়। ধরুন কোনো কারণে আপনার অনেক বেশি স্যালাইন খেতে হলো, সেক্ষেত্রে আপনার স্যালাইনটা কি হবে, খুবই অল্প পরিমাণ যদি আপনার সুগার বাড়ায়ও সেটা কিন্তু আপনার জীবনের জন্য অত বেশি ঝুঁকিপূর্ণ না, কারণ বেশি রক্তের গ্লুকোজ কিন্তু জীবনের জন্য অত বেশি ঝুঁকিপূর্ণ না। কিন্তু যদি হঠাৎ করে স্যালাইন সুগার কমে যায় সেটা কিন্তু আপনার জীবনের জন্য বেশি ঝুঁকিপূর্ণ, এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য। দুই নম্বর যে বিষয়টা আমরা বলতে চাই সেটা হলো যে স্যালাইন কিন্তু আমরা কখন খাই, এই জিনিসটাও আপনার মাথায় রাখতে হবে। স্যালাইন কিন্তু আমরা নর্মালি সুস্থ অবস্থায় কিন্তু আমাদের খাওয়ার কোনো দরকার নেই। কখন খাই, যখন আমাদের শরীরের রক্ত পানি স্বল্পতা হয় কোনো কারণে, ডায়রিয়া বমির জন্য অথবা অনেক ঘেমে যাওয়ার জন্য, এই পানি যখন চলে যায় সাথে কিন্তু তারা সোডিয়াম ক্লোরাইডও শরীর থেকে বের হয়, সেই ঘাটতি পূরণের জন্য কিন্তু আমরা স্যালাইনটা খেয়ে থাকি। স্যালাইন খাওয়াটা কিন্তু একটা জরুরি বিষয় যদি দরকার হয়, এটা আমাদের অনেক সময় লাইফ সেভিং হতে পারে। সুতরাং স্যালাইন খাওয়াটা কিন্তু আমরা নর্মালি ডে টু ডে আমরা যেভাবে ভাত খাই পানি খাই এরকম কিন্তু বিষয়টা না, বিষয়টা যখন দরকার হয় ঠিক তখন আমরা স্যালাইন খাবো। এবং যদি স্যালাইন আমরা খাই সঠিক সময় সেটা কিন্তু আমাদের বরং লাইফ সেভ করবে। আর ডায়াবেটিসের কথা তো একটু ব্যাখ্যা করলামই যে ডায়াবেটিসের জন্য অনেক স্যালাইন যদি আমরা খাই, 30-40টা যদি স্যালাইন আমরা খাই, ঠিক সেই সময়টাতে হয়তোবা আমাদের সুগার কিছুটা বেড়ে যেতে পারে। কিন্তু যদি আমরা স্যালাইন না খাই দরকারে, সেটা কিন্তু আমাদের জন্য জীবনের জন্য কিন্তু অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। সুতরাং যারা ডায়াবেটিসের রোগী আছেন তাদের যদি দরকার হয় স্যালাইন খাওয়ার, যেমন ডিহাইড্রেশন হচ্ছে, বমি হচ্ছে বা পাতলা পায়খানা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সুগার বাড়ার ওই যে ভ্রান্ত চিন্তা না করে আপনাকে সেই সময়টাতে লাইফ সেভ করার জন্য আপনাকে স্যালাইন খেতে হবে। আশা করি এই ইনফরমেশানটা আপনাদের কিছুটা হলেও বিভ্রান্তি দূর করবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, কথা এখানে শেষ করছি। আল্লাহ।